গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজছে সকাল 6:30, তোমাদেরকে পাশে নিয়ে এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো নিত্যদিনের যা কাজ সেগুলোই এখন শুরু করে দিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতেই পেলে ভাতের জলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম চালটা। আর এই দেখো, এদিকে চা বসিয়ে দিয়েছি, চায়ের জলটাও গরম হয়ে গেছে। এরপর চা পাতাটা দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আজকে সকাল থেকে যা মেঘমেঘ করে আছে, মনে তো হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু কি হয় শেষ অবধি সেটাই আর কি দেখার। কারণ রোজই মেঘ করছে আর বৃষ্টিটা শেষ অবধি হচ্ছে না, হাওয়া দিয়ে মেঘটাকে সরিয়ে দিচ্ছে। আর এই দেখো, চাটা ভিজতে দিয়ে দিলাম আর কুকারে একটুখানি ডাল বসাবো, তো সেই কারণে কুকারটা বসিয়ে দিচ্ছি। আর দেখো, কুকারে তেলটা একদম গরম হয়ে গেছে। আর এরপর ফোড়ন দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে না সবাই এখন ফোড়ন দিয়ে ডাল খেতে বেশি পছন্দ করছে, তো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর এরপর দেখো, এই মটরের ডালটা দিয়ে দিচ্ছি। মটরের ডালটা আগে থেকেই ভেজানো ছিল, যার জন্য খুব বেশি সিটি দিতে হবে না, দুটো সিটি দিয়ে নেবো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, নুন আর অল্প একটু মিষ্টি। আর এই ডালে যদি লাউ বা ঝিঙে পড়ে তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা আমার ভাজাও হয়ে গেছে। আর এরপর পরিমাণ মতো জল দিয়ে নিয়ে দুটো সিটি দিয়ে নেব। আর এই দিকে চাটাও কিন্তু আমাদের একদম ভিজে গেছে, তো চলো ঝটপট করে চাটা ছেঁকে নিয়ে বাপিকে দিয়ে দিই। এলো, যেদিন যেদিন অফিস থাকে সেদিন সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে কাটে যে একটা মিনিটের জন্য গ্যাসটা অফ করা একদমই যায় না। যদি গ্যাস অফ করেছি তাহলে আর টাইমে তো খেতে দিতেই পারবো না। তো দেখো, এরপর আমার ডালটা হয়ে গেছে। এবার ডাল নামিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে পোস্তর বড়া। তো এই দেখো, পোস্তর বড়ার একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই টাইমে যদি ওপর থেকে ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পোস্তটা বেশ ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে না। না তা না হলে না, যদি শুধুই নর্মালি আমরা ভাজি তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়, শুধু ওপরগুলো হালকা হালকা ভাজা হয়। কিন্তু যদি ঢাকা দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভেতর অবধি সেদ্ধ হয়। আর এই দেখো, তোমাদেরকে জানলা দিয়ে দেখালাম না যে বুধু কাকা চলে এসেছে কাপটা ধুচ্ছে। তো আমি এখন পোস্তর বড়াটায় আরেকটুখানি তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে বুধু কাকাকে চাটা দিতে চলে যাব। হাতে ধরো কাকা। মাজুক দিয়ে আসছি। আর কালকে জানো তো, ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছি আর ভাতটা নাড়তে একদম ভুলে গেছি। তো যখন খাবার বাড়ছি তখন দেখছি আলু সেদ্ধটা তলা থেকে একটু লেগে গেছিলো, তো সেই কারণে আজকে মনে করে ভাতটা একটু নেড়ে দিলাম। তো যাই হোক, এই দেখো, এদিকে আমার পোস্তর বড়াও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের মধ্যে কার কার পোস্তর বড়া খেতে খুব ভালো লাগে। আগে জানো তো বন্ধুরা, যখন ঢেঁড়স ভাজতাম তখন ঢেঁড়সগুলো না ধুয়েই আগে কেটে নিতাম, কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে তারপর ভাজতে বসতাম। আর যা হয়, ঢেঁড়সের তো ওই যে ল্যালে যে ভাবটা, ওটা তো কিছুতেই কাটাতে পারতাম না। তো তারপর থেকে আগে ঢেঁড়সটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর ঢেঁড়সটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর কেটে দিই। তাহলে কি হয়, ঢেঁড়সের যে ল্যালে ভাবটা, মানে যে জুসটা থাকে, সেটা বাইরে বেরিয়েও যায় না, আর ঢেঁড়সটা বেশ ঝরঝরে ভাজা হয়। তো তোমরাও কিন্তু এই ট্রিকটা ব্যবহার করতে পারো, তোমরা কিন্তু উপকারই পাবে। আর আমি জানি
এখানে অনেক বন্ধুরা আছো যারা এটা আগের থেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি বললাম। তো এরপর দেখো ঢ্যাঁড়শটা অর্ধেকটা ভাজা ভাজা হয়েছে, আর এরপর ওপর থেকে নুন হলুদ আর স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আর এই দেখো চা নিয়ে চলে এসেছি, এরপর কর্তাগিনিতে বসে গেছি চা খাবার জন্য। আর এরপর আমি নিচে চলে এসেছি, দেখো আমার ভাতটা হয়েও গেছে, আর ভাতের ফ্যানটা এবার আমি ঝরিয়ে নিচ্ছি কারণ বেশ বেলা হয়েছে। এরপর ভাতটা না যদি বেড়ে দিই তাহলে ও আবার খেতে পারবে না গরম ভাত। দেখো বন্ধুরা একদম ঝরঝরে হয়েছে ঢ্যাঁড়শ ভাজাটা, দেখাই তোমাদের। আর এই দেখো ভাতটা আমি রেডি করে দিয়েছি, আর এই যে ডাল, এই যে ছোলার ডাল। তো চলো ফ্যানটা চালিয়ে দিই, ভাতটা নাহলে ঠান্ডা হবে না। আর এই দেখো বন্ধুরা এদিকে আমি টিফিনের জন্য বানাচ্ছি আলু গাজর ভাজা, কি সুন্দর কালারফুল লাগছে দেখো। বন্ধুরা চলে এসেছি এখন ছাদে, আর দেখো আমার বৃষ্টি হচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই আকাশের অবস্থাটা কীরকম। এই দেখো পিটপিট করে বৃষ্টি হয়েই চলেছে। এই দেখো চারিদিকটা কী সুন্দর লাগছে। আমার তো ছাদে বেশ কিছু জামাকাপড় মেলা ছিল, সেগুলো একটু একটু করে ভিজেও গেছে। ভাবলাম যে বোধ হয় বৃষ্টি হবে না, যখন আমি আর কি জামাকাপড়গুলো মেলেছি না তখন ভালোই রোদ ছিল, তো ভাবলাম যে বোধ হয় বৃষ্টি হবে না। আর দেখো কী অবস্থা, আর যত টাইম যাচ্ছে যেন আরও বেশি বেশি করে আসছে। আর এই দেখো আকাশের অবস্থা, কালো হয়ে আছে পুরো মেঘটা। বন্ধুরা বলতে বলতে কেমন ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে দেখো।
এই দেখো বৌদি না এখন লেবু পাচ্ছে। তুমি আমার বন্ধু করেছো কই মেসেজ তো নেই, ওটা হচ্ছে অঙ্কিতা। দেখো বন্ধুরা আবার তোমাদের কাছে চলে এসেছি, কারণ ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওগুলো না মানে খুব কম হয়ে গেছে, মানে আরও কিছু দিতে হবে, বেশ কিছু আমাদের এডিট করার টাইমে কাটতে হয়, তো সেই কারণেই তো দেখছি যে অনেকটা কম হয়ে গেছে ভিডিওটা, তো আরও কিছু ক্লিপ দিলে ভালো হয়, আর তোমাদেরকে আসছি বলাও হয়নি, তো সেই কারণে ভাবলাম তোমাদের কাছে আরেকবার ফেরত আসি। তো এখন বাজবে ঘড়িতে 3:30, তো যাই হোক এই দেখো এখন আমি বসে গেছি কুমকুমদির লাইভে। অবশ্য এখন থেকে বসিনি, অনেকক্ষণ থেকেই বসে আছি দিদির লাইভ দেখছি, তো ভাবলাম যে দিদির কাছ থেকে একটুখানি ছুটি নিয়ে তোমাদের কাছে চলে আসি। তো এখন আপাতত তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে আমি এখন এই দেখো দিদির সাথে লাইভে চ্যাট করছি, আর এখন আপাতত বাইরে তো বৃষ্টি হচ্ছেই, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, সেটা তোমাদেরকে এর আগের ক্লিপটাই দেখিয়েছি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো।